হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অল বিটি টেকে সবাইকে ওয়েলকাম করছি, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি অনলাইনে খারিজ আবেদন করেছেন এখন বা কারো মাধ্যম দিয়ে আপনি অফিসে খারিজের জন্য, জমির খারিজের জন্য আবেদন করেছেন, এখন আবেদন কপিটা আপনি কিভাবে ডাউনলোড করবেন বা আবেদনের সর্বশেষ অবস্থাটা আপনি কিভাবে জানবেন বা কোন কোন ডকুমেন্টস আপনি অ্যাটাচ করেছে আবেদনের ক্ষেত্রে বা আপনার প্রস্তাবিত খতিয়ানটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, এই বিস্তারিত বিষয় আজকে শেয়ার করব। ওকে, লেটস জাম্প টু দ্য কন্টেন্ট। এর জন্য আমরা যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করব, সেখানে আমরা লিখব land.gov.bd বা landbd দিয়ে সার্চ দিলে চলে আসবে। প্রথম যে লিংকটা আছে ভূমি অফিস হোম, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এরপরে আমরা স্ক্রল করে এখান থেকে ভূমি সেবা, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন সেবা রয়েছে, নামজারি সেবা, এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা নিচে এসে ই নামজারি এই অপশনটিতে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, যে নামজারি আবেদন, যদি আপনি নতুন হয়ে থাকেন আবেদন করবেন, আর যদি খসড়া আবেদন, আপনি যদি আবেদন করেছেন এখনো সাবমিট করেন নাই, সেক্ষেত্রে খসড়া আবেদনটা দেখতে পারবেন, আর আবেদনের সর্বশেষ অবস্থা তে গিয়েই আমরা আবেদন কপিটা ডাউনলোড করতে হবে। তো আমি জাস্ট এই অপশনটিতে ক্লিক করছি। এখানে আমাদের যেটা করতে হবে, বিভাগ সিলেক্ট করতে হবে, আবেদনের আইডি, আবেদন করার পরে যে একটা আইডি দেওয়া হয়েছে ট্র্যাকিং আইডি, সেটা, জাতীয় পরিচয়পত্র, এবং এখানে যে ইয়েটা দেখাচ্ছে যোগচিহ্ন, প্রাইভেসি সংখ্যা দেখাচ্ছে, সেটা দিয়ে আমাদের খুঁজুন অপশনটিতে ক্লিক করতে হবে। তো এই কাজগুলো আমি করে দিচ্ছি। এরপরে যেটা করতে হবে, প্রথম যে অপশনটা আছে দেওয়ার পরে এখানে যে মোবাইল নাম্বারটা চাচ্ছে সে মোবাইল নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। এ হচ্ছে আমার, এখানে আমার নাম দেখাচ্ছে এবং এখানে গ্রহীতা দেখাবে এবং এখানে ঠিকানা দেখাচ্ছে সংশ্লিষ্ট অফিস, আর কার কাছে আছে এটা বর্তমান অবস্থা এখানে দেয়া আছে, এবং এটা কি অবস্থা আছে, শুনানির আদেশ জারি অবস্থা, এই হচ্ছে বিষয়। আর এখানে যে দেখেন, আমি চাইলে এখানে খতিয়ানে কোনো যদি আবেদন করার পরে ভুল হয়ে থাকে এখানে এডিট করতে পারবো, খসড়া খতিয়ান আমি এখান থেকে দেখতে পারবো, খসড়া খতিয়ান যদি আমি চাই আবেদন কপি। তো আমি যেহেতু বিষয়টা হচ্ছে আবেদন কপি কিভাবে কি করব, প্রিন্ট করব, তো জাস্ট এখানে আবেদন অপশনটি, আবেদন কপিটি প্রিন্ট করুন অপশনটিতে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আবেদন কপিটা কয় তারিখে আবেদন করা হয়েছে, এখানে তারিখ দেখাচ্ছে, এই যে এখানে আমার ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার তথ্য, অন্যান্য তথ্য দেখাচ্ছে, এবং অ্যাটাচমেন্টের কপি, এই ডকুমেন্টসগুলো চেয়েছে। আশা করি আপনারা আবেদন কপিটা প্রিন্ট করতে পারবেন। আর খসড়া খতিয়ান যদি আপনি দেখতে চান যে আপনি খতিয়ানটা খারিজ হওয়ার পরে খতিয়ানটা কেমন হবে, খসড়া খতিয়ানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার খতিয়ানটা এমন হবে, এটা ফাইনালাইজ হলে এখানে অবশ্যই স্বাক্ষরটা করতে থাকবে, এই খারিজ খতিয়ানটা, খারিজ কপিটা আপনি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, এই অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। অবশ্যই মূল খতিয়ানটা আপনাকে ভূমি অফিস থেকে অথবা উপজেলা ভূমি অফিস থেকে সংগ্রহ করতে হবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ট্যাক্স রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ভূমি রিলেটেড আরও অন্যান্য ভিডিও আছে, তো যদি ট্যাক্স রিলেটেড ভিডিও বা ভূমি রিলেটেড ভিডিও পেতে চান চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই।